الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় রস্তম্বর স্কুলের সিনিয়র সহশিক্ষক আমাদের চাচা জনাব মোহাম্মদ রমজান আলী মাস্টার, জনাব মোহাম্মদ রমজান আলী মাস্টার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত অত্র এলাকার জনগণ, সর্বত্র প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধু সেই ঘোষণাকে কেন্দ্র করে বীর বাঙালি 1971 সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতা যুদ্ধে রাজাকার আলবদর কুশক্তি মহল স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিন্তু তারা দেওয়ার স্বাধীনতার পরেও সেই স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। তাতে সেই কুশজালে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের তারা হত্যা করে স্বাধীনতার যে সুফল সেটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আমলেই বঙ্গবন্ধুর সেই খুনিদের তিনি সর্বোচ্চ বিচার করেছেন এবং গ্রেফতার কিছু আত্মস্বীকৃত খুনি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আশা করব অতি শীঘ্রই তাদের ধরে এনে যেন তাদের সেই শাস্তি তাদের দেওয়া হয়। এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের সজাগ থাকতে হবে, আমাদের পিছনে এখনো সেই রাজা খারাপ বদল তারা সক্রিয়, বিশেষভাবে আমাদের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকামী মুক্তিযোদ্ধা দেশপ্রেমী, আমাদের সকলের দায়িত্ব ওই সমস্ত অপশক্তিকে প্রতিহত করে বাংলাদেশকে আরো উন্নত রাষ্ট্র হিসেবে যাতে আমরা উঠতে পারি সেই চেষ্টা আমাদের করা দরকার। সর্বশেষে 1971 সালের 15ই আগস্ট, 1975 সালের 15ই আগস্ট যে সমস্ত বঙ্গবন্ধু সক্রিয় যারা আত্মাহুতি দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সৈনিক শহীদ হয়েছেন, কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সময় সংকীর্ণ, আকাশের পরিবেশ খারাপ, সেহেতু অনেকেই আজকে আলোচনা সভায় আলোচনা করার মতো সুযোগ দেওয়া গেল না। বিদায় সকলের কাছে আজকের আয়োজনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, সকলের সুপরিচিত
আসলে ইউনিয়নের সৌজন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজহার শাহাবুদ্দিন মারফত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমরা ধৈর্য ধরে শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই 8 নম্বর ওয়ার্ডের সুযোগ্য মেম্বার, আপনাদের পরিচিত হোক জনাব রহমান মণ্ডল, এখানে উপস্থিত আছেন আমার এক মুরব্বী, আমি আপনাদের শ্রদ্ধা করি জনাব এই রমজানের মাস্টার, আরও এখানে উপস্থিত আছেন আমার চাচা বারেক মাদবর এবং এই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির, এখানে উপস্থিত আছেন আমার সমবয়সী, আমরা একসাথে লেখাপড়া করেছি আমার মামা বরকত, আরও উপস্থিত আছেন এখানে আরও অনেক মুরব্বী আছেন এখানে, আবুল হোসেন, আখতার হোসেন, গোলাম রসুল, ফজল দেওয়ান, তারপর আলী মিয়া, এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে 15 আগস্ট 1975 সনের যে ঘটনা ঘটছে আমরা সবাই জানি, আমরা না দেখলেও সচক্ষে অনেকে দেখি নাই, কিন্তু আমরা শুনছি, ইতিহাস থেকে আমরা জানছি কীরকম নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে। আমরা 15 আগস্ট আমাদের জাতির জনক, আর বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিনী এবং তার পরিবারে এবং আত্মীয় স্বজন যারা ওই বাড়িতে বেড়াতে আসল তাদেরকে সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই, এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যাতে এই আওয়ামী লীগ কোনোদিন বাংলার মাটিতে ক্ষমতায় আসতে না পারে, তাকে তৃণমূলে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র। আমরা দুর্ভাগ্য, আমার আমাদের সৌভাগ্যবশত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ওনারা দেশের বাইরে ছিল, তাইলে যদি ওনারা দেশে থাকতো তাহলে হয়তো ওনারও মারা যেত। আল্লাহ তাদের প্রতি সহায় হয়েছে, আল্লাহ আমাদের ভাগ্য ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন দেশে হত্যাকাণ্ড ঘটেছে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য, কিন্তু দেখেন যে রাষ্ট্রপ্রধান তাকে মারা হয়েছে, কিন্তু এই পরিবারে কাউকে কোনো ইতিহাস নেই কোনো দেশে। যেন আপনি আমার ইন্ডিয়ার কথাই ধরেন, ইন্দিরা গান্ধীরাও আছে কিন্তু ওর পরিবারে কেউ মারে নাই, তারপরে ওনার ছেলেরা মারছে কিন্তু ওর ফ্যামিলিরে কেউ মারে নাই, কিন্তু আমাদের দেশে যে বঙ্গ জাতির জনককে মারছে একজন নির্বংস করে দিয়ে 10 বছরের আসলে কেউ মারছে। ওনারা যে মিশনে হত্যাকাণ্ড করতে চেয়েছিল আসলে সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। 21 বছর পর হইল আমরা আবার আমাদের আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নেতৃত্বে আবারও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যেহেতু এখানে খাবারের সময়, এটা এখানে আলোচনা, কিছু না আলোচনা সবাই জানে, 15 আগস্ট যারা শহীদ হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবার জন্য আমরা দোয়া করব। শুধু আগস্ট মাস আগেই যে আমরা দোয়া করবো এটা না, আমাদের জানা হয় না, যারা আমরা পাঁচ অক্টোবর নামাজ করি মসজিদে আসি সারা বছরই তাদের জন্য আমরা দোয়া করবো, নামাজের পরে বা কোনো মিলাদ হইলে তাদের জন্য নামরা দিন আমরা স্মরণ করি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, দাবি রইল, আমরা সবাই দোয়া করবো। আর আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যারা আমরা দোয়া করবো, আমরা যেন তাকে সুস্বাস্থ্য দান করে এবং দীর্ঘায়ু দান করে, এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘ। সম্মানিত অতিথিবৃন্দ, সময় সংকলনের জন্য আবারও বলছি যে আকাশে পরিবেশ খারাপ, দুপুরের সময় এটা কোনো আনন্দদায়ক অনুষ্ঠান না। আমরা শিক্ষা নিব সেই বঙ্গবন্ধুর আদর্শ থেকে, আমরা শিক্ষা নিব বঙ্গবন্ধু সেই সুযোগ্য কন্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ থেকে। আমরা শিক্ষা নেব আওয়ামী লীগের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ থেকে। সকলকেই আজকের এই অনুষ্ঠানের আসার জন্য, অংশগ্রহণ করার জন্য আবার ধন্যবাদ এবং স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের মাঝে
দোয়া করে করবেন বঙ্গবন্ধু সপরিবারের জন্য, দেশের জন্য, আওয়ামী লীগের জন্য। আমাদের আজকে যে আয়োজক অর্থাৎ আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের সুপরিচিত সুযোগ্য মেম্বার, আজকে সম্মানিত সভাপতি জনাব রুহনামিন মন্ডল, আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন। আপনারা হয়তো কথা সংক্ষেপে বলার জন্য সময় দেওয়া হয় নাই। আশুলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার। যাক, আমি আর কথা বাড়বো না, এখন আমাদের মাঝে দোয়া করবেন পাড়াগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুখতিব সাহেব কারি জনাব মোহাম্মদ আব্দুল করিম নিয়াজি, জনাব আব্দুল করিম নিয়াজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. أمر الشكر الدرود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله شمعني توب استيتي. আমরা সকলে অবগত, আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, বিশেষ করে আজকে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে আয়োজনে আমরা বসা, দোয়ার আয়োজনে বসা। আমরা তো অবশ্যই অবগত যে আজকে এখানে কে কে উপস্থিত আছেন। বিশেষ করে আমি বলবো আমাদের আশুলিয়া ইউনিয়নের অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, এই এলাকার অত্যন্ত সুযোগ্য মেম্বার সাহেব এবং এলাকার গণ্যমান্য সকলে উপস্থিত আছেন। আজকে আমরা এমন একজন ব্যক্তির জন্য দোয়া করব এবং ওনার পরিবারবর্গের জন্য দোয়া করব, যিনাদের চেষ্টা প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি। তা আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে বিভিন্ন মানুষের দ্বারাই খেদমত নিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি আমাদের আজকের যিনি মূল, আমাদের যার উদ্দেশ্যে আমরা দোয়ার আয়োজনে আজকে বসলাম, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আমার জানা মতে তিনি রাষ্ট্রের যেভাবে খেদমত করেছেন, ধর্মেরও খেদমত করেছেন, দিনেরও খেদমত করেছেন। ধর্মের কথা বলতেন, জনগণের কথা বলতেন,
জনগণের দরদে তিনি দরদি ছিলেন। তো আজকে এমন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হয়েছে ওনার পরিবার সহ। আমরা সকলে ওনার জন্য আজকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন কবর জগতে ওনাকে সহ ওনার পরিবার বর্গকে শান্তি নসিব করেন এবং দুনিয়ার জিন্দিগির যত আমল করেছেন আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। দুনিয়ার জিন্দিগিতে কোনো গুনাহ করে থাকলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا الله يا رب العالمين يا أرحم الراحمين مبعوث جهر النمازر پرخن مبعوث خلا کشر نیچه يا الله 15 آگوست উপলক্ষে দোয়ার মজলিস আমরা শামিল হলাম। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়ার মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন দোয়ার মজলিসের মধ্যে কোরআন কারীম থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা আর রহমান থেকে তেলাওয়াত হয়েছে তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই উদ্দেশ্যে আজকে আমরা দোয়ার আয়োজনে বসলাম। এ আল্লাহ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ওনার পরিবার বর্গ সহকারে যারা অন্ধকার কবরে শায়িত, রব্বুল আলামিন বিশেষ করে আজকের দোয়ার হাদিয়া তাদের আমল নামায় পৌঁছিয়ে দি। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগিতে যত আমল করেছে আমলগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নি। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগিতে গুনাহ করে থাকলে তমাম গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আজকের এই দোয়ার মজলিসে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, মুরব্বিয়ান উপস্থিত আছেন, মাসুম বাচ্চারা উপস্থিত আছেন, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন, দাড়ি পাকা লোকেরা উপস্থিত আছেন। রব্বুল আলামিন